আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশ থেকে অতি সম্প্রতি রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করে যিনি বিদায় নিলেন জাপানের রাষ্ট্রদূত, তিনি বাংলাদেশের ইতিহাসের তোলপাড় করা অনেকগুলো ঘটনা তিনি ঘটিয়ে গিয়েছেন। আমরা জানি যে জাপান আমাদের ঐতিহাসিক বন্ধু এবং জাতি হিসেবে তাদের যে বিনয় ভদ্রতা এটি একেবারে সীমাহীন, কল্পনা করা যায় না। তারা কথা বলে খুব কম এবং অন্যান্য রাষ্ট্রদূতদের যেমন একটা ভাবসাব থাকে, কিন্তু জাপানি যারা রাষ্ট্রদূত হিসেবে এখানে দায়িত্ব পালন করতে আসেন তারা নীরবে নিভৃতে কাজ করে যান। অথচ বাংলাদেশের সঙ্গে তাদের যে প্রগাঢ় বন্ধুত্ব, যে পরিমাণ ব্যবসা বাণিজ্য রয়েছে এবং অকাতরে বাংলাদেশকে যেভাবে তারা সাহায্য এবং সহযোগিতা করে তার শতভাগের এক ভাগও কিন্তু ভারতের কাছ থেকে আমরা পাই না। অথচ আমাদের দেশে ভারতীয় রাষ্ট্রদূতের যে গুরুত্ব বা তার যে চলাফেরা, কথাবার্তা, মিডিয়াতে আসা, তো সেই দিক থেকে যদি জাপানি রাষ্ট্রদূতদের বক্তব্য আমরা স্মরণ করি, অতীতকালে কখনই তারা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে একটু নড়াচড়া করেনি, এটি হলো প্রথম। দ্বিতীয় যে ঘটনাটি সেটি হলো একটা সময় জাপানে একটি বিমান হাইজ্যাক হয়েছিল এবং জিয়াউর রহমান সাহেবের আমলে। তো এই বিমানটি যখন ঢাকা এলো এবং সেই হাইজ্যাকের ঘটনাটি, অর্থাৎ বিমান ছিনতাইয়ের যে ঘটনাটি, বাংলাদেশ সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে সেটি হ্যান্ডেল করেছিল এবং সেই জাপানি নাগরিকদেরকে উদ্ধার করেছিল ছিনতাইকারীদের কবল থেকে। এই কারণে ঐতিহাসিকভাবে জাপানের সমস্ত নাগরিক এই বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের জনগণকে তারা ভালোবাসে এবং শ্রদ্ধা করে, অকৃত্রিমভাবে তারা শ্রদ্ধা করে। এবং আমি জাপান সরকারের একজন ফেলো হিসেবে সেখানে অনেক দিন ছিলাম, এক মাসের উপরে ছিলাম এবং যত বড় বড় সরকারি কর্মকর্তাদের সঙ্গে মিশেছি, রাজনীতিবিদদের সঙ্গে মিশেছি, তারা বাংলাদেশের প্রতি যে তাদের যে মমত্ববোধ, ভালোবাসা, এটা দেখার মতো। তো সেখানে সেই জাপানি রাষ্ট্রদূত হঠাৎ করে বাংলাদেশের নির্বাচন নিয়ে তিনি কথা বললেন, এটির কারণ কী? সাম্প্রতিক সময় যারা আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা খুব ভালো করে জানেন যে জাপান তাদের যে নীতি, যুদ্ধনীতি, সামরিক নীতি, এটি তারা পাল্টেছে। ইতিপূর্বে তারা সামরিক খাতে একদম ব্যয় সর্বনিম্ন রেখেছিল এবং তারা তাদের যে প্রতিরক্ষা যে বিষয়াদি সেটার জন্য তারা ইউরোপ এবং আমেরিকার প্রতি নির্ভরশীল ছিল। তো সাম্প্রতিক সময় জাপানি পার্লামেন্ট আবার সেই প্রতিরক্ষার বিষয়ে নতুন আইন করেছে এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন ইয়েন তারা বরাদ্দ করেছে এই সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য। এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছাতেই হয়েছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সরাসরি যেটিকে বলা হয় প্যাসিফিক কমান্ড, প্রশান্ত মহাসাগরীয় কমান্ড, প্রশান্ত মহাসাগরে তাদের যে বড় বড় নৌবহরগুলো রয়েছে সেই নৌবহর থেকে তারা মূলত এশিয়ার রাজনীতি নিয়ন্ত্রণ করত। কিন্তু সাম্প্রতিক সময় এই প্যাসিফিক কমান্ডের কতগুলো প্রবলেম দেখা দিয়েছে, বিশেষ করে সাগরে তাদের যে একসূত্র আধিপত্য তারা গত 50-60 বছর ধরে ছিল সেটি এখন আর তারা সেটা রাখতে পারছে না। তারা এখন চীনের কাছে এবং ইরানের কাছে আর রাশিয়ার কাছে বলতে গেলে পুরো যে ভূমধ্য সাগর এবং তার সঙ্গে সঙ্গে প্রশান্ত মহাসাগরের সাগর, প্রশান্ত মহাসাগর এই এলাকাগুলোতে চীন সাগর, উত্তর চীন সাগর, দক্ষিণ চীন সাগর এবং ভারত মহাসাগর, এই এলাকাতে তাদের যে নৌবহরের দাপট ছিল সেটি তারা আর আগের মতো দেখাতে পারছে না। ফলে এখন তারা বেজ ঘাঁটি, তাদের যেই জায়গাতে বেস ক্যাম্প রয়েছে স্থলভাগে, যেমন সিঙ্গাপুরে তাদের আছে, ফিলিপিন্সে তাদের আছে, তুরস্কে তাদের আছে, এরপর আপনার
তাদের যেটা আছে উত্তর দক্ষিণ কোরিয়াতে আছে, তো এই বেস ক্যাম্পগুলোকে তারা শক্তিশালী, ও জাপানে তাদের আছে, এই বেস ক্যাম্পগুলোকে তারা শক্তিশালী করতে চাচ্ছে। এখন এরই ধারাবাহিকতায় জাপানকে তারা একটি সামরিক শক্তি হিসেবে তারা গড়ে তুলতে চাচ্ছে। এর কারণ হলো ঐতিহাসিকভাবে জাপান কিন্তু সামরিক বাহিনী দ্বারা শাসিত এমন একটি রাষ্ট্র যেটিকে বলা হয় সামুরাই শাসন ব্যবস্থা, যারা 800 বছর 800 ইয়ার্স ধরে সেখানে, আজকের যে রাষ্ট্রতন্ত্র সেই রাষ্ট্রতন্ত্র তখনও ছিল, তো রাজাকে রেখেও সমস্ত দেশ অনেকগুলো সামুরাই শাসক দ্বারা শাসিত হতো, তাদেরকে বলা হতো শকুন। তো এই সামরিক শাসক এবং তাদের যে উপাধি, শকুন ছিল যিনি প্রধান সামরিক আইন প্রশাসক, আর এই টোটাল যে ডাইনেস্টিটা এটাকে বলা হয় সামুরাই ডাইনেস্টি। এই সামুরাই ডাইনেস্টি বা শকুনরা 800 বছর ধরে জাপান শাসন করেছে, এবং ওই সময়টিতে সারা পুরো কোরীয় উপদ্বীপ, জাপানি উপদ্বীপ এবং তার সঙ্গে সঙ্গে চীনের একটা বিরাট অংশের উপর জাপানি সামরিক বাহিনীর কিন্তু একটা কর্তৃত্ব ছিল। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধে জাপানি বাহিনীর একটা বিরাট ভূমিকা ছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো একেবারে কলকাতা পর্যন্ত বলতে গেলে তাদের প্রভুত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তারা যেভাবে মায়ানমার দখল করে নিয়েছিল, আজকের বার্মা দখল করে নিয়েছিল, এবং এশিয়ার বিরাট অংশে মাঞ্চুরিয়া থেকে শুরু করে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া পুরো এলাকাটা কিন্তু জাপানি বাহিনী দখল করে ফেলেছিল। ফলে জাপানের যে সামরিক ইতিহাস, সেই সামরিক ইতিহাস কিন্তু সুদীর্ঘ ইতিহাস, এবং তাদের যে বিজয়ের ইতিহাস এটিও সুদীর্ঘ ইতিহাস। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা অর্থনৈতিকভাবে নিজেদেরকে বলিষ্ঠ করেছে, এবং সামরিক জায়গা থেকে তারা আর শক্তিমত্তা দেখাতে চায়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে পরিবেশ পরিস্থিতি অবস্থার কারণে, বিশেষ করে উত্তর কোরিয়া এবং চীনের ক্রমাগত সামরিক শক্তি বৃদ্ধি, এটি জাপানকে রীতিমতো ভীত সন্ত্রস্ত করে ফেলেছে। ফলে জাপান এবং আমেরিকা এখন এই যে সমুদ্র কেন্দ্রিক যে তাদের সামরিক ব্যবস্থা রয়েছে সেটিকে বাদ দিয়ে জাপানে তাদের যে বেস ক্যাম্প রয়েছে সেই বেস ক্যাম্পকে কেন্দ্র করে তারা সেখানে সামরিক শক্তি বৃদ্ধি করবে। এই জন্য জাপান তার পুরো সামরিক নীতিটাই পরিবর্তন করে ফেলেছে। এখন এই যে বাংলাদেশের এই অঞ্চলে আপনি চিন্তা করেন, ওদের কিন্তু কোনো বেস ক্যাম্প নেই, এবং তারা সংগতির কারণে বাংলাদেশের যে কক্সবাজার এলাকা, এই এলাকাটি মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান বা তাদের যারা মিত্র রয়েছে তারা এখানে একটি বেস ক্যাম্প করার জন্য একটা মাস্টার প্ল্যান নিয়ে এগুচ্ছে, এতে কোনো রকম সন্দেহ নেই, এবং এখানে তারা কোনো অবস্থাতে কাউকে ছাড় দেবে না। এবং এরই লক্ষ্য হিসেবে যে জাপানিরা কখনই বাংলাদেশের ব্যাপারে কথা বলেনি, এমনকি 2014 সালের নির্বাচন কিংবা 2018 সালের নির্বাচন, এই নির্বাচন পরেও কিন্তু তারা আওয়ামী লীগের সঙ্গে তাদের যে বন্ধুত্ব সম্পর্ক এটি তারা বজায় রেখেছে। কিন্তু অল অন এ সাডেন এই জাপানি রাষ্ট্রদূত একেবারে প্রকাশ্যে রাতের ভোট এবং সেই ভোটের বাক্স যে পুলিশ ভরেছে এই ধরনের কথা তিনি যে প্রকাশ্যে বলে গেলেন, এটি নজিরবিহীন ঘটনা। এর দ্বারা বোঝা যায় যে বাংলাদেশের ব্যাপারে জাপানের যে আগের অর্থনৈতিক যে ভূমিকা, এটির জায়গার সঙ্গে সঙ্গে কূটনৈতিক এবং আঞ্চলিক শক্তি হিসেবে, এশীয় শক্তি হিসেবে, মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু হিসেবে তারা বাংলাদেশকে এখন নতুনভাবে গুরুত্ব দিচ্ছে। তারই ধারাবাহিকতা এখানে তারা জাপানি আদলে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের আদলে ডেমোক্রেসি চাচ্ছে, ডেমোক্রেসির বাইরে তারা এখানে যাবে না, এই কারণে এই সমালোচনা করেছে। এবং পরবর্তীতে যখন এটি সরকারকে খুবই আশ্চর্য করে ফেলল, এবং সরকার এই রাষ্ট্রদূতের ব্যক্তিগত মন্তব্য এটিকে বলে যেভাবে তাকে সমালোচনা করার চেষ্টা করলো, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, রাষ্ট্রদূত খুব দৃঢ়তার সঙ্গে দাঁড়ালেন, এবং তার সঙ্গে পুরো জাপান যখন দাঁড়িয়ে গেল এবং অন্যান্য কূটনৈতিক অঙ্গনগুলো দাঁড়িয়ে গেল, তখন কিন্তু সরকার একেবারে চুপ হয়ে গেল। তো যাই হোক, এই রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে চলে গেছেন, যাওয়ার আগে দুটো দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। প্রথমত তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এবং দেখা করার সময় নজিরবিহীনভাবে তিনি মুখে মাস্ক পরেছেন, এবং প্রধানমন্ত্রীর মুখে মাস্ক ছিল। এবং গত 6 মাসের মধ্যে দেখবেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে যারা ভিভিআইপি বা ভিআইপি লোকজন দেখা করেছেন তাদের অনেকের মুখে মাস্ক ছিল না। আবার এই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে রাষ্ট্রদূত অন্য যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন সবার সঙ্গে গেছেন,
কোথাও স্বাস্থ্যবিধি মেনে তাকে মাস্ক পরে যেতে হয়নি। তো প্রধানমন্ত্রী মাস্ক পরেছিলেন এবং তিনিও মাস্ক পরেছিলেন, ফলে তাদের মধ্যে যে একটা শীতল সম্পর্ক যাচ্ছে উষ্ণ নয়, এবং কেউ কারো মুখ দেখার মতো পর্যায়ে, মানসিক পর্যায়ে ছিলেন না, কেবলই মতো ফর্মালিটিস রক্ষার জন্য। আর যেহেতু বাংলাদেশের সঙ্গে জাপানের এই মুহূর্তে যে সম্পর্ক, সেই সম্পর্কের কারণে জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা না করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো বিকল্প ছিল না, এই জন্য দেখা সাক্ষাৎ হয়েছে কিন্তু মুখে মাস্ক সহকারে। এটা কিন্তু এই মুহূর্তে সরকারের জন্য একটি অন্যরকম সিগন্যাল, রেড সিগন্যাল না গ্রিন সিগন্যাল এটা সরকার ভালো বলতে পারবে। দ্বিতীয়ত, তিনি যাওয়ার সময় একটি গান গেয়ে গেছেন, বাংলা ভাষায় গান। অনেক গান বাংলাদেশে রয়েছে যে গানগুলো জাপানি রাষ্ট্রদূত গাইতে পারতেন, কিন্তু তিনি অতি সম্প্রতি হাওয়া সিনেমার একটি গান গেয়েছেন, খুবই জনপ্রিয় গান, সাদা সাদা কালা কালা, বসন্তকালে বন্ধু তোমায় বলতে পারিনি, এটা জানেন তো। এখন এই সময়টাতে এত গান রেখে কেন তিনি সাদা সাদা কালা কালা গানটি গাইলেন, বা বসন্তকালে বন্ধু তোমায় বলতে পারিনি আমার মনের কথা, এই কথাটা, এই গানের অর্থটা কী? এখানে দ্বারা তিনি, আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, যে তিনি ইচ্ছে করেই এই গানটা গেয়েছেন। তিনি ইচ্ছে করলে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারতেন, তিনি ইচ্ছে করলে দেশাত্মবোধক গান গাইতে পারতেন, কিংবা আরও জাপানি যে গানগুলো রয়েছে তাদের সঙ্গে তাল লয় এবং সুর রয়েছে, এরকম অনেক জনপ্রিয় গান বাংলাদেশে রয়েছে, কিন্তু সেগুলো না গেয়ে তিনি একটি কঠিন গান সাদা সাদা কালা কালা একদম নির্ভুলভাবে তিনি গাইলেন, প্র্যাকটিস করে গাইলেন। এর মাধ্যমে তিনি হাওয়া সিনেমার যে মূল ফ্যাক্টগুলো রয়েছে সেই ফ্যাক্টটিকে সামনে আনার চেষ্টা করতে পারেন, এবং তিনি বলার চেষ্টা করতে পারেন যে তোমার, হে আমার বন্ধু, অর্থাৎ বাংলাদেশকে উদ্দেশ্য করে বলতে পারেন যে হে আমার বন্ধু, তোমার সঙ্গে তো আমার অনেক দিনের সম্পর্ক, আমাদের অনেক দিনের সম্পর্ক, কিন্তু তুমি সবসময় মনে করো যে তোমার বসন্তকাল চলছে, তো তোমার বসন্তকাল চলার কারণে কী হচ্ছে, তুমি খুব আনন্দে উদ্বেলিত, তুমি এই সময় কোনো ভালো কথা বা কোনো নির্মম সত্য কথা শোনার মতো অবস্থায় নাই, এই কারণে তোমার খুশিতে তুমি টকবক করছো, তো কাজেই এই তোমার এই বসন্তকালে আমি আমার যে মনের কথা, সেই মনের কথা আমি তোমাকে বলতে পারিনি, বলতে পারলাম না, এবং সেই মনের কথাটা কি, যে তুমি যেভাবে ভোট করেছো বা যেভাবে তুমি নির্বাচন করেছো, যেভাবে অর্থনীতি চালাচ্ছ, যেভাবে দেশ চালাচ্ছ, এই ব্যাপারে আমার অনেক বক্তব্য আছে, এই কথাগুলো আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার সেই বসন্তকালের কারণে আমি কথাগুলো বলতে পারিনি। এরপরে সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা হলো সাদার মধ্যে তুমি কালো ঢুকিয়ে ফেলেছো, আর কালোর মধ্যে তুমি সাদা ঢুকিয়ে ফেলেছো, ফলে তোমার মধ্যে যে বর্ণ বৈষম্য রয়েছে, এবং তুমি যেভাবে তোমার সত্য এবং মিথ্যার সঙ্গে, আপনি তো জানেন যে সাদা হলো সত্যের প্রতীক, শান্তির প্রতীক, আর কালো হলো অশান্তির প্রতীক, মিথ্যার প্রতীক, অন্ধকারের প্রতীক, আরবিতে কালোকে বলা হয় জুলমাত, অন্ধকার সমূহ। তো যখন সাদা এবং কালো একত্রে মিশে যায়, তো সেখানে সমাজটা খুবই একটা বিদঘুটে সমাজে পরিণত হয়, যে সমাজে সত্য এবং মিথ্যা মিশে যায়, যে সমাজে ন্যায় এবং অন্যায় একত্রে চলে, এবং যে সমাজে ভালো এবং মন্দ একত্রে চলে, সেই সমাজ কখনোই ভালো পরিণতির দিকে যায় না। এবং সেই গানটি সিলেক্ট করে তিনি বাংলাদেশকে আসলে সেই মেসেজ দিয়ে গেলেন কিনা, এটি যারা কর্তা ব্যক্তি তারা যদি একটু বোঝার চেষ্টা করতেন, তাহলে হয়তো আমাদের দেশে যে সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি তুলনামূলকভাবে আরও ভালো চলত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং হেদায়ত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।